এই সরকারের পতন অনিবার্য কিন্তু পতনের পর একটি কাজ আছে আমাদের এরা যাতে পালিয়ে যেতে না পারে সকল এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট বন্ধ করে রাখতে হবে এদের শাস্তি হতে হবে আমরা সেই দিন পর্যন্ত জেগে থাকতে হবে আমাদের আমি আর কথা বলবো না অন্যান্য নেতৃবৃন্দ আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব ইলিয়াস খান।